হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখেই তো ভিডিওটাতে চলে এসছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে একটা ইউটিউব চ্যানেলকে ওপেন করে সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হয় কি করলে তুমি একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবে তো যদি তোমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে ইনকাম করতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে তাহলে বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে একটা চ্যানেলকে তৈরি করতে হবে চ্যানেলটাকে তৈরি করার পরে সেই চ্যানেলে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে মানে ভিডিও বানিয়ে তারপর ভিডিওটাকে আপলোড করতে হবে তারপরে যখন বন্ধুরা তোমাদের এই ভিডিওগুলোকে লোকে দেখবে দেখার পরে যখন তোমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজারটা টাইম পুরো হয়ে যাবে তারপরে বন্ধুরা সেই চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে করে নেওয়ার পরে বন্ধুরা যখনই তুমি ভিডিও আপলোড করবে তো সেই ভিডিও যত বেশি ভিউস হবে তত বেশি টাকা তুমি উপার্জন করতে পারবে তো সেই জন্য সর্বপ্রথম তোমাদের কি দরকার যে তোমাদের চ্যানেলটাকে তৈরি করা তো আজকের এই ভিডিওতে আমি প্রপারভাবে মানে একদম পুরো সঠিকভাবে কি করে একটা চ্যানেলকে তৈরি করতে হয় এ থেকে জেট পর্যন্ত আমি এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে আজকের ভিডিওটা দেখার পরে তোমাদেরকে কখনোই আর কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউব চ্যানেলকে কি করে বানাতে হয় তো এই ভিডিওতে তোমাদেরকে এ টু জেড যে যত সেটিং আছে সমস্ত রকম সেটিংগুলোকে করে দেখাবো যে ভিডিওতে ভিউজ আসার জন্য কি কি দরকারি ঠিক আছে তোমরা ভিডিও দেখো আজ থেকে দু তিন বছর আগের ভিডিও চলে আসে কি করে ইউটিউব চ্যানেলকে তৈরি করব সিম্পল একটা দেখে নাও সেই হিসাবে তুমি এই চ্যানেলটাকে তৈরি করো তারপরে ভিডিও বানাও দেখো তোমার ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আজকের ভিডিও একদম আলাদা হতে চলেছে ওই যে ভিডিওগুলো তোমরা দেখো তার মধ্যে অনেক কিছুই থাকে না মানে এইটটি পারসেন্ট থাকেই না আমি আরও এইট্টি পার্সেন্ট অ্যাড করে দিচ্ছি যে আমি চ্যানেলগুলো কিভাবে তৈরি করি আমার ভিডিওতে কীভাবে ভিউজ আসে সব বন্ধু তোমাদেরকে দেখাবো কেউ তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা হয়তো বলবে যে তোমার এই ভিডিওতে তো ভিউজ আসছে না মানে এই চ্যানেলে তো ভিউজই আসছে না তো তুমি কেন আমাদেরকে বলছো বন্ধু আমি এই চ্যানেলটাতে নতুন কিন্তু আমি ইউটিউবে নতুন নই পিছনে প্লে বাটন দেখতে পাচ্ছ তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দেব কি করে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে হয় প্রফেশনালি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবে সেটাই দেখাবো তো এর আগে বন্ধুরা বলি হাত জোর করে বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটা একদম নতুন এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশেটিকে বাজিয়ে দাও আর লাইক করতে ভুলবে না কিন্তু তো বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে দরকার হয় একটা জিমেল তো যদি তোমরা চাও তোমাদের চ্যানেলটা একদম ফ্রেশ থাকুক প্রফেশনালি থাকুক তাহলে সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলবো কখনোই পূর্ণ জিমেলে তোমাদের চ্যানেলটাকে তৈরি করবে না তোমাদের চ্যানেলটার জন্য একটা নতুন জিমেলকে তৈরি করবে তো আমি সর্বপ্রথম একটা জিমেল তৈরি করব তারপরে চ্যানেলটাকে ক্রিয়েট করব তারপরে সমস্ত রকম সেটিং করব। সব তোমাদেরকে আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেব। তোমরা একদম পুরো সম্পূর্ণভাবে ভিডিওটাকে বিরাট স্কিপ করে দেখতে থাকো পুরোটাই শিখে যাবে হয়তো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু সবটা শিখে যাবে আমি সব দেখাবো ঠিক আছে যে বড় বড় ক্রিয়েটাররা কোন কোন সেটিংগুলো করে কোন কোন সেটিংগুলো করার পরে সেই চ্যানেলটা থেকে অনেক অনেক ভিউস নিয়ে আসে ভিডিওতে তো চলো বেশি দেরি না করে দেখিয়ে দিই তোমরা সাইডে দেখতে থাকো ঠিক আছে তো এই জন্য সর্বপ্রথম আমি একটা ফোন নিয়ে নিলাম ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে সবটাই দেখাবো এ টু জেড তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি এখানটায় ওপেন করে নিচ্ছি আমার যে স্ক্রিন রেকর্ডটা ঠিক আছে তো এখানে আমি স্ক্রিন রেকর্ডটা ওপেন করে নিলাম ঠিক আছে এবার তোমাদেরকে কি করতে হবে তোমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করতে হবে তো ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নাও তো এখানেই জিমেল তৈরি করবো ঠিক আছে তো এর জন্য তোমাদের এখানটা একটা লোগো দেখতে পাবে এর উপরে ক্লিক করো ক্লিক করার পরে তোমাদেরকে এখানটাতে ক্লিক করতে হবে করার পরে দেখো এরকম আসছে তো এর এখানে আমার যেহেতু অনেকগুলো চ্যানেল আছে সেই জন্য এখানে দেখাচ্ছে তোমরা কি করবে এখানে প্লাস আইকনে ক্লিক করে দাও ঠিক আছে তো ক্লিক করে দেওয়া হলো তো ক্লিক করে দেওয়ার পরে এখানটা একটা ফিঙ্গারপ্রিন্ট চাইছে দিয়ে দিলাম তো চেকিং ইমফো এখানটায় বন্ধুরা তোমাদের জিমেল তৈরি করতে হবে দেখো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে যেহেতু আমি একটা নতুন জিমেল তৈরি করবো সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট যদি তোমরা দু একদিন আগে একটা বানিয়ে রেখে থাকো তাহলে এখানটায় ইমেলর ফোনে এখানে ক্লিক লিখে দেবে তারপরে নেক্সট করবে ঠিক আছে তো আমি তো নতুন তৈরি করবো তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে ফর মাই সেলফ পরে এখানে তোমার ফার্স্ট নেম ঠিক আছে তো এখানে ফার্স্ট নেম দিচ্ছি লিখলাম লাস্ট নেম লিখছি লাস্ট নেমটাও লিখে দিলাম তো নেক্সটে ক্লিক করতে হবে এবার তো নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট দিতে হবে তো ডেট দিয়ে দিচ্ছি জানুয়ারি ডে দিয়ে দিচ্ছি ওয়ান তারপরে ইয়ার দিয়ে দিচ্ছি এখানটায় দিয়ে দিলাম জেন্ডার দিয়ে দিচ্ছি এখানটায় ঠিক আছে দিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানটায় তোমাদেরকে সাজেস্ট করবে তো তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো ঠিক আছে তো আমি এখান থেকে দিয়ে দিলাম একটা তো নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ডটা এখানটাই দিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসছে আসার পরে তোমাদের এখানে কি করতে হবে ইএসআইএমে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখো এখানটায় তৈরি হয়ে গেছে এখানে নেক্সটে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আবার এটাকে স্ক্রল করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিতে হবে তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখো নতুন একটা পেজ চলে আসবে ঠিক আছে আর তোমার পুরোপুরি জিমেলটা তৈরি হয়ে দেখো গুগল সার্ভিসে চলে এসছে তো গুগল সার্ভিসে আসার পরে তোমাদের এখানটাতেই চলে আসবে এর চ্যানেলটা ঠিক আছে একটুখানি ওয়েট করে নি তো দেখো এখানটাতে চলে এসছে তো এখানে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানটাতে এই চ্যানেলটা মানে এই জিমেলটা চলে এলো এখানে ঠিক আছে তো দেখো এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে তো এবার তোমাদেরকে তোমাদের চ্যানেলটাকে তৈরি করতে হবে তো কীভাবে করবে তো এই জন্য তোমাদের এই যে এখানটায় লোগো টাইপের দেখাচ্ছে কন্যাটা এখানে ক্লিক করো ক্লিক করার পরে তোমাদেরকে চলে যেতে হবে ইওর চ্যানেলে তো ইয়োর চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে দেখো কি সুন্দর এখানে চলে আসছে ঠিক আছে তো এবার তোমাদেরকে এখানে তোমার চ্যানেলের নাম দিতে হবে তো দেখি নেম এখানে দেখাচ্ছে ঠিক আছে তো নেম দেখানোর সাথে সাথে এখানে যে পেন্সিল আইকন আছে এখানটায় ক্লিক করো ক্লিক করার পরে এখানটায় তোমাদের চ্যানেলের নাম দিতে হবে তো আমি চ্যানেলের নাম দিচ্ছি ঠিক আছে তো দেখো আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম বং অক্সারা ঠিক আছে তো নাম দিয়ে দেওয়ার পরে এখানটায় সেভে ক্লিক করে দেব তো সেভে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো হ্যান্ডেলটাও কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে দেখো হ্যান্ডেলটাও এখানে অটোমেটিক কিন্তু চলে এসছে দেখো বং অ্যাট দ্য রেট বং অক্সারা তো এখানে এটা চলে এসছে খুব সুন্দরভাবে তো তোমরা চাইলে এটাকে এডিটও করতে পারো তোমাদের মন কিছু লিখতেও পারো চেষ্টা করে দেখতে পারো যে সেটা সঠিক হচ্ছে কি না ঠিক আছে তারপরে তোমাদেরকে এখানে কি করতে হবে সেভে ক্লিক করে দিতে হবে তো সেভে ক্লিক করে দেবে করার পরে বন্ধুরা এখানে দেখো চেঞ্জ ইয়োর ফটো অর টেক এ নিউ ওয়ান ঠিক আছে এখানে তোমাদের প্রোফাইল পিকচার দিতে হবে তো আমি এখানে একটা কোনোরকম একটা ফটো লাগিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে গ্যালারি চলে এলো তো গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি ঠিক আছে তো যেমন ধরো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি এখন বর্তমানে ঠিক আছে দেখো এই ছবিটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে এই সুরকমভাবে ঘুরছে ঘোরার পরে দেখো প্রোফাইল পিকচারটাও কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তারপরে তোমাদেরকে কি করতে হবে ক্রিয়েট চ্যানেলে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো দেখো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম তো এখানে তোমার চ্যানেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখো কয়েকটা সেকেন্ডের মধ্যে তৈরি দেখো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবার বন্ধুরা দেখো এখানটাতে দেখো চ্যানেলের নাম চলে এসছে এখানে প্রোফাইল পিকচারটা এক্ষুনি চলে আসবে ঠিক আছে তো দেখো এখানটাতে দেখো অ্যাট দ্য রেট বং অক্ষরা চলে এসছে নো সাবস্ক্রাইবার নো ভিডিওস তারপর দেখো এখানে চলে এসছে প্লেলিস্ট চ্যানেল অ্যাবাউট ঠিক আছে সব কিছু এখানে চলে এলো তো তারপরে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখো ঠিক আছে যে এখানে দেখো ক্রিয়েটে ক্লিক করে তুমি চ্যানেল মানে ভিডিও তৈরি করতে পারবে শর্টে ক্লিক করে তুমি শর্ট বানাতে পারবে বা দেখতে পারবে সব কিছু এখানে করতে পারো তারপরে যদি তোমরা কিছু চেঞ্জেস করতে চাও তো সেখানে এখানটাতে ক্লিক করে পেন্সিল আছে এখানে ক্লিক করে সব কিছু চেঞ্জেসও তোমরা করতে পারো দেখো তোমার চ্যানেলের ইউআরএলটাও কিন্তু চলে এসছে ঠিক আছে এবার এখানে তুমি ডেসক্রিপশান লিখতে পারো ঠিক আছে সব কিছু তুমি করতে পারবে চ্যানেলের ব্যানারও এখান থেকে সেট করতে পারো কোনো সমস্যা নেই তো চ্যানেলের ব্যানারটা তো আমি এখন তৈরি করিনি সেজন্য আমি দিতে পারছি না এখন তো ব্যাক করে যাব তো প্রোফাইল পিকচারটা ওখানটায় কিন্তু সেট হয়ে গেছে দেখো এখানে সেট হয়ে গেছে তো এখানকার কাজ তোমার শেষ এবার বন্ধুরা এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে যাওয়ার পরে তোমাদেরকে ক্রম ব্রাউজারে চ্যানেলটাকে ওপেন করতে হবে তোমায় আমি ক্রম ব্রাউজারে চলে এলাম তো চলে আসার পরে এখানটাতে আমি মেন একদম পুরো চলে যাব সেই চ্যানেলটার মধ্যে ঠিক আছে তো ইউটিউবে ক্লিক করলাম তো তার আগে এবার যদি মুড তোমাদেরকে করে নিতে হবে ঠিক আছে এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডোটা ক্লিক করার পরে ডেস্কটপ সাইট করে নিতে হবে তোমাদের আমি তো করে নিয়েছি তো এবার এখানটাতে ক্লিক করে আমি চ্যানেলটাতে চলে যাব সুইচ অ্যাকাউন্ট করে ঠিক আছে তো এখানে চলে এলাম তো চলে আসার পরে বন্ধুরা এবার এখানে কিছু সেটিং তোমাদেরকে করতে হবে যে সেটিংগুলো খুব দরকারি ঠিক আছে তো এবার আমি এখানটাতে কি করব এখানে যে লোগো আছে লোগোতে ক্লিক করব তো তোমাদেরকেও তাই করতে হবে ইওর চ্যানেলে তোমাদেরকে চলে যেতে হবে তো চলে যাওয়ার পরে বন্ধুরা দেখো এরকমভাবে আসবে এবার তোমাদেরকে কাস্টমাইজ চ্যানেলে তোমাদের ক্লিক করতে হবে তো কাস্টমাইজ চ্যানেলে তোমাদের ক্লিক করার পরে কি কাজ আছে দেখো অনেক কাজ আছে এবার অনেক কিছু তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এবার এখানটা একটা সেটিংয়ের অপশান আসবে এই সেটিংয়ের অপশানে গিয়ে তোমাদেরকে অনেক কাজ করতে হবে যেটা না করলে কিন্তু হবে না যদি তোমাদের চ্যানেলটাকে ভেরিফাই না করো তাহলে কিন্তু তোমরা সেই চ্যানেলের মধ্যে যে থামনেল হয় সে থামনেলগুলো সেট করতে পারবে না ঠিক আছে তো দেখো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এভাবে ইন্টারফেসটা ওপেনও হয়ে চলে এলো তো এবার তোমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লোজে ক্লিক করতে হবে এখানে ক্লোজে ক্লিক করতে হবে তো এবার বন্ধুরা তোমাদের এখানে নিচে দেখো একটা সেটিংয়ের আইকন আছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে বন্ধুরা এখানটায় জেনারেল আছে এখানে কোনো কাজ নেই তোমাদেরকে চ্যানেলে চলে যেতে হবে তো চ্যানেলে চলে যাওয়ার পরে এখানটাতে সর্বপ্রথম বেসিক ইনফরমেশান আছে এখানে বন্ধুরা তোমাদেরকে কী করতে হবে দেখো কান্ট্রি অফ প্রেসিডেন্ট তোমাদেরকে এখানে সবার প্রথমে তোমাদের কান্ট্রিটাকে চুজ করতে হবে তো তোমরা যেই দেশে থাকো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যেখানে থাকো তোমরা সেটাকে চুজ করে নেব আমি ইন্ডিয়া থাকি ইন্ডিয়া চুজ করে নিলাম এবার এখানটায় আসছে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড তো কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা হচ্ছে তোমার চ্যানেলের কিওয়ার্ড এখানে দিতে হবে যেমন তোমার চ্যানেলের যে নামটা সেটা এখানটাতে কিন্তু আলাদা আলাদাভাবে দিতে হবে যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে বং আকশরা ঠিক আছে তো সেটা লিখে দিচ্ছি এন্টার করে দিলাম দেখো একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল দ্বিতীয় দিচ্ছি দ্বিতীয় দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দেবো একসাথে ঠিক আছে এরকম দিয়ে দেবে তো দিয়ে দেওয়ার পরে তোমাদের রিলেটেড যে চ্যানেলগুলো আছে তার নাম এখানে লিখে দেবে ঠিক আছে তারপরে তুমি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই সম্বন্ধেও ছোট ছোট কিওয়ার্ড এখানে লিখে দেবে ঠিক আছে তারপরে বন্ধুরা আসছে এখানে দেখো সেকেন্ড আসছে অ্যাডিশনাল সেটিং এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে তোমাদের কিছু সেটিং করে নিতে হবে যেমন বন্ধুরা তোমাদের চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এখানটায় যে এখানে চুজ করা আছে নিচেরটা তো তোমাদের যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইএসএ ক্লিক করবে এবার যদি তোমাদের চ্যানেলটা যদি বড়দের জন্য হয় আঠেরো বছরের প্লাসের জন্য হয় তাহলে তোমরা নোতে ক্লিক করে দেবে ঠিক আছে তো যেহেতু এটা বড়দের জন্য তো নোতে ক্লিক করে দিলাম এবার বন্ধুরা তোমাদের কি করতে হবে এখানে সেভ করে দিতে হবে ঠিক আছে তো এখানটা সেভ করে দিলে তো সেভ করে দেওয়ার পরে সেভ করে দেওয়ার পরে বন্ধুরা এখানটায় তোমাদের আবার সেটিংয়ে ক্লিক করতে হবে ঠিক আছে তো সেটিংয়ে ক্লিক করে দাও তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে আপলোড ডিফল্টে চলে যেতে হবে আপলোড ডিফল্টে চলে যাওয়ার পরে এখানটায় কি করতে হবে দেখো এখানে তোমাদের দেখাচ্ছি যে ফেসিবিলিটি আছে ফেসিবিলিটিতে তোমাদেরকে সিলেক্টেড ক্লিক করে এখানে তোমাদেরকে আনলিস্টেড করে দিতে হবে এটা আমি করে দিলাম এবার হচ্ছে বন্ধুরা অ্যাডভান্স সেটিংয়ে তোমাদেরকে চলে আসতে হবে তো অ্যাডভান্স সেটিংয়ে চলে আসার পরে এখানটায় দেখো লাইসেন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা তোমাদেরকে সেম রেখে দিতে হবে তারপরে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটেগরি তোমরা যেই ক্যাটাগরির চ্যানেল বানিয়েছো সেই ক্যাটাগরি তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তাহলে তোমাদের বারবার প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে আলাদা আলাদাভাবে করতে হবে না ঠিক আছে তো এখানে দেখো আমি নানে ক্লিক করে এখানে ক্লিক করে দিয়ে আমি এটার যে ক্যাটাগরি হচ্ছে সেটা আমি করে দিচ্ছি এখানে ঠিক আছে তো এটা হচ্ছে বন্ধুরা পিপল অ্যান্ড ব্লগস এখানে ক্লিক করে দিলাম যেহেতু এটা ব্লগ চ্যানেল তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবে তো সেই ল্যাঙ্গুয়েজটা এখানে পারমানেন্টলি দিতে হবে এটা না দিলে কিন্তু ইউটিউব বুঝতেই পারবে না যে কাদের কাছে ভিডিও পাঠাবে তো সেই জন্য বন্ধুরা এখানে তোমার যে অডিয়েন্স তোমার ভাষার যে অডিয়েন্স তাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তো আমার হচ্ছে বাংলা তো বেঙ্গলি ভিডিও বানাবে এই চ্যানেলে সেই জন্য আমি এখানে বেঙ্গলি করে দিলাম তারপরে হচ্ছে বন্ধুরা এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ তো এখানটায় পারো তো দেবে না হলে না দেবে কোনো নেই নান করে ডাকলেও বা এখানে কোনো ব্যাপার নেই ঠিক আছে সিলেক্ট করতেও পারো নাও করতে পারো তারপরে বন্ধুরা তোমাদের কী করতে হবে এখানটাতে সেভে ক্লিক করে দিতে হবে তো সেভে ক্লিক করে দিলে তো ক্লিক করে দেওয়ার পর তোমার এখনও কাজ কিন্তু শেষ হয়নি এবার তোমাদের আরেকটা সেটিং করতে হবে যেটা না করলে হবে না ঠিক আছে সেটা করলে কিন্তু তবে তোমার চ্যানেলে তুমি থামনেল সেট করতে পারবে বড় বড় ভিডিও আপলোড করতে পারবে তো সেই জন্য আবার চলে যাও সেটিংয়ে সেটিংয়ে চলে যাওয়ার পরে এবার চলে যেতে হবে চ্যানেলে চ্যানেলে যাওয়ার পরে এখানে ফিচার এলিজিবিলিটিতে চলে যেতে হবে তো এখানটায় তোমাদেরকে এটাকে ওপেন করতে হবে ঠিক আছে দেখো এখানে এই যে দু নম্বরে আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানটাতে তোমাদেরকে ভেরিফাই ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আমি এখানটাতে এটা ওপেন করে দিলাম এবার এখানটায় ফোন নাম্বার বসাতে হবে তোমার ঠিক আছে তো এবার ফোন নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি তো এখানটায় দেখো তোমরা তোমাদের এখানে কিন্তু একটা ওটিপি আসবে ঠিক আছে তো দেখো এখানটাতে তুমি কিসে চাও ভেরিফিকেশান কোডটা যে টেক্সট মি অন ভেরিফিকেশান কোড মানে একটা মেসেজ আসবে সেটা নিতে চাও না তুমি কল কলে নিতে চাও মানে একটা কল আসবে কোডটা বলবে তারপরে বন্ধুরা এখানটায় তোমার কান্ট্রি দেখো আমার আমার তো ইন্ডিয়ায় সিলেক্ট করা আছে এবার এখানটায় তোমার নাম্বারটাকে দিতে হবে তুমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমি নাম্বারটা এখানটায় বসিয়ে দিয়েছি তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এবারে গেট কোডে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানটা একটা কোড আসবে ঠিক আছে তো কোডটা আমার এই ফোনে আসবে তো কোডটা এবার নিয়ে নেব এখান থেকে কোডটা এসে গেছে তো কোডটা এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো কোডটা বসিয়ে দেওয়ার পরে এবার সাবমিটে ক্লিক করে দেব তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে তো তার মানে বন্ধুরা আমার এই চ্যানেলটা পুরোপুরি সম্পূর্ণ সেটিং হয়ে গেছে আমার চ্যানেলে ঠিক আছে এখন আপাতত সম্পূর্ণ সেটিং হয়ে গেছে কিন্তু একেবারে সম্পূর্ণ হয়নি সেগুলো ভিডিও যখন তুমি তোমার চ্যানেলে আট দশটা ভিডিও আপলোড করে ফেলবে তারপরে কিন্তু আরও কিছু সেটিং তোমাদেরকে করতে হবে তো সেই সেটিংগুলো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো চ্যানেলে আট দশটা ভিডিও আপলোড হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই পর্যন্ত যেটা দেখালাম এটা করলেই যথেষ্ট ঠিক আছে এর উপরে আর কিন্তু কিছু নেই প্রফেশনালি ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে এভাবেই তোমাদেরকে তৈরি করতে হবে তো ভিডিওটা কেমন লেগেছে কতটা শিখতে পেরেছো সেই সম্বন্ধে কিন্তু জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে